মরে গেলে লাশটা বাড়ি ফিরবে তো? কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর দমন পীড়নের সময় ইডেন কলেজের এক ছাত্রী রাস্তায় বসেছিলেন নিশ্চিন্তে, প্রতিবাদ আর স্পৃহা ছিল তার চোখে মুখে, যেন কোনো ভয় নেই, ভাবলেশহীনভাবে বসে আছেন তিনি। অথচ পুলিশের তাড়া খেয়ে শিক্ষার্থীরা দৌড়াচ্ছেন, টিয়ার সেল থেকে বাঁচতে নাক চেপে এদিক সেদিক দৌড়াচ্ছেন, অথচ ওই ছাত্রী বসেছিলেন ঠায়। এক পর্যায়ে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়, পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। ইডেন মহিলা কলেজের প্রতিবাদী ছাত্রী লুৎফুন্নাহার লুনার গল্প এটি। এই আন্দোলনকারী পুলিশের লাঠি সাহায্যের ভয় না করে রাস্তায় বসেছিলেন, এমনকি পুলিশের টিয়ার সেলের ধোঁয়ার মধ্যেও তিনি রাস্তা ছেড়ে উঠেননি। পরে পুলিশ তাকে টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যায়। আর এই ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। প্রতিবাদী ওই ছাত্রী লুৎফুন্নাহার লুনা ছোটবেলায় বেড়ে উঠেছেন গোপালগঞ্জের কাশিয়ানিতে, এসএসসি ও এইচএসসি সেখানে শেষ করে ভর্তি হন ইডেন মহিলা কলেজে সমাজ বিজ্ঞান বিভাগে। বর্তমানে তিনি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, থাকেন বঙ্গমাতা ফজিলুদ্দিনেছা মুজিব হলে। নীলা সাংবাদিকদের বলেন, 13ই মার্চ রাতে দ্রুত ঘুমাতে গিয়েছিলাম, পরের দিন 14ই মার্চ সকালে আন্দোলনে যাবো বলে। সকালে যখন আন্দোলনে আসব তখন কোনো সঙ্গী পাচ্ছিলাম না, একা একা আসতে খুব খারাপ লাগছিল, কিন্তু ফিরে যাইনি। কলেজ হোস্টেল থেকে বের হয়ে সোজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে চলে এসেছিলাম। পরে রাস্তায় দেখি শত শত শিক্ষার্থী স্লোগান দিতে দিতে শাহবাগের দিকে যাচ্ছে। রাস্তায় পুলিশ শিক্ষার্থীদের ঠেকাতে ব্যারিকেড দেয় এবং টিয়ার সেলে নিক্ষেপ করে। এই সময় আমি রাস্তার মাঝখানে বসেছিলাম। পুলিশের সাথে শিক্ষার্থীদের দাওয়া পাল্টা দেওয়া চলছে, কিন্তু আমি সেখান থেকে নড়িনি। এই সময় শুধু ভয় হচ্ছিল, যদি মরে যাই লাশটা পাড়ে ফিরবে তো? এই সময় কেউ একজন আমাকে বলেছিল, জুতা পরুন, কখন পুলিশ আবার হামলা করে। একথা শুনে হেসেছিলাম, মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছিলাম, যা হবার হয়ে যাক, আমি এখান থেকে এক চুল পরিমাণও নড়ব না, বাঁচতে হলে বৈষম্যহীনভাবে বাঁচব, নয়তো মৃত্যু হোক, নিজের কথা রেখেছিলাম। পুলিশ যখন টিয়ার সেলে নিক্ষেপ করছিল তখন ড্যাব ড্যাব করে তা দেখছিলাম। তিনি বলেন, কতটা নির্মম হলে এটা করতে পারে তা ভাবছিলাম, স্লোগান দেওয়া বন্ধ করিনি। যখনই দেখছিলাম চোখ মুখ জ্বলতে শুরু করেছে তখন মুখে কাপড় পেঁচিয়ে দিয়েছিলাম, কোনো দিকে তাকাইনি, নিজের লক্ষ্যে স্থির ছিলাম। দুজন মহিলা পুলিশ এসেও আমাকে টেনে তুলতে পারছিল না, তখন চারজন মিলে টেনে তুলেছে আমাকে, একটুও ভয় পাইনি। উল্লেখ্য, সরকারি চাকরিতে 56% কোটা সংস্কার করে 10% নামিয়ে আনা সহ 5 দফা দাবিতে গত 14ই মার্চ আন্দোলনে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। এই সময় পুলিশের টিয়ার সেল আর গুলির মুখে শিক্ষার্থীরা মাঠ ছেড়ে দিতে বাধ্য হয়। তবে ইডেন কলেজের ছাত্রী নীলা দেখিয়ে দিলেন আন্দোলন কীভাবে করতে হয়। আন্দোলনে বিভীষিকার মুখেও তিনি মাঠ ছাড়েননি, রাস্তায় একাই বসেছিলেন।